ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের একদিনই ভাই জানতে চেয়েছেন কোরআন পড়ায়া বা ইমামতি করে টাকা নেওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, ইমামতি করে বা কোরআন পড়ায় সে বেতন নিতে পারবে কি না, এই বিষয়ে ওলামায়ে মুহাক্কিকিনগণ কোরআন ও হাদিসকে পর্যালোচনা করে কথা বলেছেন যে এটা ইমামের অবস্থা হিসাবেই তার বিধান প্রযোজ্য হবে। তার কারণ একজন ইমামের সাথে অবস্থা বিভিন্ন ধরনের হতে পারে। যেমন একটি অবস্থা, যদি ইমাম কেবল দুনিয়াবি অর্জনের উদ্দেশ্যেই, পার্থিব উদ্দেশ্যেই যদি ইমামতি করে তাহলে তা হারাম ও বড় গুনাহ। তার কারণ আমাদের একটা কথা স্মরণ রাখা উচিত যে ইমামতি করা বা আজান দেওয়া দুটোই শারীরিক কাজ, এতে কোনো সন্দেহ নাই। আর ইবাদত কবুলের যেটা শর্ত, তার মধ্যে প্রথম শর্তই হলো ইখলাস, অর্থাৎ যে কোনো ইবাদত তা যেন কেবল আল্লাহর সন্তুষ্টি জন্যই হয়, আল্লাহর উদ্দেশ্যেই যেন সে কাজটি হয়। অর্থ পাওয়ার উদ্দেশ্য বা দুনিয়াবি সম্মান লাভের উদ্দেশ্য বা পদ লাভের উদ্দেশ্য যেন না হয়, কিংবা নিজের সুন্দর কণ্ঠের মাধ্যমে লোকের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য যেন না হয়, এগুলো যদি থাকে তাহলে ইখলাস থাকে না, আর যার ফলে ইবাদত কবুল হয় না এবং তা ছোট শিরকের পরিণত হয়। তাই ওলামায়ে মুহাক্কিকিনগণ এ কথা বলেছেন যে মূল ইবাদতের মাধ্যমে কেবল দুনিয়া অর্জনের উদ্দেশ্য, যেমন হজ করা পয়সার জন্য, জিহাদ করা গনিমতের মাল পাওয়ার জন্য, অনুরূপ ইমামতি করা বেতনের জন্য, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না, এই প্রকারের আমল বাতিল এবং হারাম এবং বড় গুনাহ, যেটাকে ছোট শিরক বলা হয়ে থাকে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. যে কেউ দুনিয়ার জীবন ও তার শোভা কামনা করে, দুনিয়াতে আমরা তাদের কাজের পূর্ণ ফল দান করি এবং সেখানে তাদেরকে কম দেওয়া হবে না। আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা হুদের 16 নম্বর আয়াতে বলেন, উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তাদের জন্য আখিরাতে আগুন ছাড়া অন্য কিছুই নাই। ওয়াহাবতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন, এবং তারা যা করেছিল আখিরাতে তা নিষ্ফল হবে, আর তারা যা করত তা ছিল নিরর্থক। তো এই আয়াতকে সামনে রেখে ওলামায়ে মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে প্রতিটি সৎ কাজ গ্রহণযোগ্য ও আখেরাতের মুক্তির কারণ হওয়ার শর্ত হলো যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যই সে কাজটি করতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের প্রতি ইমানই রাখে না, তার যাবতীয় কার্যকলাপ গুণ গরিমা নীতি নৈতিকতা প্রাণহীন দেহের মতো। যারা বাহ্যিক আকৃতি অতি সুন্দর হলেও আখেরাতে তার কানা কড়িরও মূল্য নেই, তবে দৃশ্যত সেটা যেহেতু পূর্ণ কার্য ছিল এবং তা দ্বারা বহু লোক উপকৃত হয়েছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহেন তথাকথিত সৎ কার্যকে সম্পূর্ণ বিফল ও বিনষ্ট করেন না, বরং এসব লোকের যা মুখ্য উদ্দেশ্য ও কাম্য ছিল, যেমন তার সুনাম ও সম্মান বৃদ্ধি হবে, লোকে তাকে দানশীল মহান ব্যক্তিরূপে স্মরণ করবে, নেতারূপে তাকে বরণ করবে ইত্যাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ইনসাফ ও ন্যায় নীতির ভিত্তিতে দুনিয়ার জীবনেই তাকে দান করেন। অপরদিকে আখেরাতে মুক্তি লাভ করা যেহেতু তাদের কাম্য ছিল না,
এবং তাদের প্রাণহীন সৎকার্য আখেরাতের অপূর্ব ও অনন্ত নেয়ামতগুলোর মূল্য হওয়ার যোগ্য ছিল না, কাজেই আখেরাতে তার কোনো প্রতিদান লাভ করবে না, বরং নিজেদের কুফরি শিরকি ও গুনার কারণে জাহান্নামের আগুনে চিরকাল তারা জ্বলতে থাকবে। তো এই আয়াতে বলা হয়েছে যে আখেরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। এত করে বোঝা যায় যে এই আয়াত কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, তার কারণ একজন মুসলিম যত বড়ই পাপি হোক না কেন, তার গুনাহের শাস্তি ভোগ করার পর অবশেষে আল্লাহ তাআলার ইচ্ছায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে আরাম ও আয়েশ ও নিয়ামত লাভ করবে। এবং এই আয়াতকে সামনে রেখে কোনো কোনো মুফাসসিরগণ এই কথাও বলেছেন যে এই আয়াতে ওই সব মুসলিমদের অবস্থা বর্ণিত হয়েছে যারা কার্যের বিনিময়ে শুধু পার্থিব জীবনে সুখ শান্তি যশ খ্যাতি প্রত্যাশা করে, লোক দেখানো মনোভাব নিয়ে কাজ করে। এমতো অবস্থায় এই আয়াতের মর্ম হবে যে তারা নিজেদের পাপের শাস্তি ভোগ না করা পর্যন্ত জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু পাবে না, তবে অবশেষে পাপের শাস্তি ভোগান্তে তারাও অবশ্য সৎ কাজের প্রতিদান লাভ করবে। কারো কারো মতে এই আয়াতে ওই সব লোকের অবস্থা বর্ণনা করা হয়েছে যারা তাদের যাবতীয় সৎকার্য শুধু পার্থিব ফায়দা হাসিলের জন্য করে থাকে, চাই সে আখেরাতের প্রতি অবিশ্বাসী কাফের হোক অথবা নামদারি মুসলিম হোক। তাই যদি কোনো মুসলিম শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করে অথবা শুধু দুনিয়া অর্জনের জন্য করে, তবে এসব দুনিয়াকামী লোক ইচ্ছা ও বাসনায় আল্লাহর সাথে শিরককারী বলে বিবেচিত হবে, আর যে আল্লাহর সাথে শিরক করে তার যাবতীয় আমলই বিনষ্ট হয়ে যায়। সেই হিসাবে ওই সব নামদারি মুসলিমও এই আয়াতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের পরিণাম হবে জাহান্নাম, শিরক করার কারণে তারা কখনো জান্নাতে যেতে পারবে না, এ কথাও অনেক মুফাসসিরিনে কেরামগণ বলেছেন। তাহলে এই আয়াতের দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারলাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অবশ্যই, যে হাদিসের মধ্যে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, অবশ্যই আমলগুলো নির্ভর করে নিয়তের উপরে এবং প্রত্যেক ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ইলম আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জন করা হয়, কেউ যদি তা কেবল পার্থিব উদ্দেশ্যে তা করে তাহলে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না, যা মুসনাদে আহমদ আবু দাউদ ইবনে হাম্বানের হাদিস। তাহলে এই সমস্ত দলিলকে সামনে রেখে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইমামতির উদ্দেশ্য যদি শুধু বেতন হয় কিংবা শুধু কোনো পার্থিব লাভ হয় তাহলে সেই ইমামতি বাতিল ও হারাম। তবে যদি ইমাম যদি সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্টি রেখে ইমামতি করে, তারপর সরকার তাকে বাইতুল মাল থেকে যদি বেতন প্রদান করে কিংবা কোনো সংস্থা তাকে বেতন দেয় কিংবা কোনো ব্যক্তি তাকে এই কারণে সাহায্য দেয়, তাহলে তা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই, বরং সেটা জায়েজ। এবং এ ব্যাপারে ওলামায়ে সৌদি আরব এ কথা পরিষ্কার বলেছেন যে একজন ব্যক্তি যখন ইমামতি করে আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াবের আশায়, তার সাথে সাথে যে জায়গায় সরকারি কোনো ফান্ড যদি না থাকে, বাইতুল মাল যদি না থাকে এবং সেখানকার মসজিদ কমিটি যদি তাদের বেতনের ব্যবস্থা করে বা যদি কোনো সংস্থা বেতনের দায়িত্বভার গ্রহণ করে বা কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবেও যদি সাহায্য বা অনুদান দেয়, সেই সাহায্য বা সেই বেতন গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, এটাই হচ্ছে মূল কথা। আরেকটি কথা হলো এই, ইমাম যদি ধনী ব্যক্তি হয় অর্থশালী হয় তবে ইমামতির জন্য বেতন না নেওয়াটাই উত্তম, কিন্তু ইমাম যদি অভাব অনাটনই হয় এবং ইমামতির দায়িত্ব পালনের কারণে নিজস্ব প্রয়োজন বা তার সংসারের প্রয়োজনে অর্থ যোগান দিতে যদি অক্ষম হয় তবে তার জন্য এতখানি মাসিক বেতন বা সাহায্য নেওয়া বৈধ যার মাধ্যমে তার ও তার সাংসারিক অভাব পূরণ হয়। আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআন মাজিদে ইয়াতিমদের রক্ষণাবেক্ষণের এবং তাদের দায়িত্বভার গ্রহণ করার ব্যাপারে উৎসাহিত করেছেন।
তাহলে বোঝা গেল যে চাহে মুয়াজ্জিন আজান দিয়েই হোক বা ইমাম ইমামতি করেই হোক, সেটা যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, এখলাসের সাথে যদি সে কাজ না করে, শুধুমাত্র যদি দুনিয়াবি নাম কামানোর উদ্দেশ্য যদি হয়, পার্থিব উদ্দেশ্য যদি হয়, তাহলে এই ধরনের ইমামদের দুর্দশা রয়েছে কিয়ামতের দিন। তো যাই হোক, মোট কথা হলো এই যে ইমামদের জন্য তাদের যদি গ্রামবাসী বা পাড়া প্রতিবেশী বা মসজিদ কমিটি যদি বেতনের ব্যবস্থা করে এবং সে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ায়, এবং তার সাথে সাথে পাড়া প্রতিবেশী লোক, মসজিদ কমিটি বা কোনো সংস্থা বা কোনো ব্যক্তিগতভাবে যদি তাকে সাহায্য প্রদান করে বা তার একটি বেতন নির্ধারণ করে দেয়, সেই বেতন গ্রহণ করতে কোনো অসুবিধা নাই। তবে এখন কথা হলো এই যে কোরআন শিক্ষা দিয়ে বা ইমামতি করে আজান দিয়ে দিনী তালিম দিয়ে বিনিময় গ্রহণ করা যায় আছে, তবে অর্থ গ্রহণ যেন উদ্দেশ্য না হয়। উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বস্তুর উপর তোমরা পারিশ্রমিক গ্রহণ করবে সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা বেশি হকদার হচ্ছে আল্লাহর কিতাব, যা সহিহ বুখারীতে হাদিস আছে। যেমন একটি হাদিস এসেছে যে সূরা ফাতিহা পাঠ করে ঝাড়ফুঁক করেও সাহাবীগণ খাদ্য হিসাবে বিনিময় গ্রহণ করেছেন, যা হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে। এবং এক হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের বিনিময়ে যে পারিশ্রমিক গ্রহণ করবে তাকে মুয়াজ্জিন হিসাবে গ্রহণ করবে না, হাদিসটি নাসাই তিরমিজির। তো এর অর্থ হলো এই যে নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করার শর্ত দেবে, যেমন বলল এই পরিমাণ টাকা না দিলে আমি ইমামতি করব না, এই পরিমাণ টাকা না দিলে আমি আজান দেব না, কোরআন পড়াবো না। কিন্তু কর্তৃপক্ষ এই ধরনের যদি কেউ শর্ত দেয়, এই হাদিসে এই ধরনের লোকদেরকেই বোঝানো হয়েছে, তবে যদি কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছায় প্রদান করে তাতে কোনো দোষ নাই, যেমনটি উলামায়ে মুহাক্কিকিনগণ বলেছেন। আর বিনিময় গ্রহণ করা কোরআনকে অল্প মূল্যে বিক্রয়ের অন্তর্ভুক্ত বিষয় না, কারণ ইহুদি নাসারা ধর্ম নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তাদের কিতাবের শব্দ বা অর্থ পরিবর্তন করে ফেলত এবং তার বিনিময়ে লোকদের কাছ থেকে অর্থ উপার্জন করত। আল্লাহ সুবহান ওয়া তাআলা একে তাচ্ছিল্য ভরে স্বল্প মূল্যে বিক্রয় বলে অভিহিত করেছেন। অতএব ইসলামী শরীয়তের কোনো বিধানকে পরিবর্তন করার লক্ষ্যে যদি কেউ ঘুষের মাধ্যমে অর্থ গ্রহণ করে তাহলে তা এই আয়াতের অন্তর্ভুক্ত হবে। তাহলে বোঝা গেল যারা এই ধরনের শর্ত দেয় যে এত টাকা দিলে ইমামতি করব, এত টাকা দিলে আজান দেব, এত টাকা দিলে কোরআন পড়াবো, এই ধরনের কথা যারা বলে তারাই হচ্ছে এই হাদিসের অন্তর্ভুক্ত, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের বিনিময়ে যারা পারিশ্রমিক গ্রহণ করবে তাদেরকে মুয়াজ্জিন হিসাবে গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, এই হাদিসের অন্তর্ভুক্ত তারাই। কিন্তু মসজিদ কমিটি বা কোনো ব্যক্তিগতভাবে বা সরকারি ফান্ড থেকে যদি কেউ তার বেতন নির্ধারিত করে দেয় নিজ ইচ্ছায়, তাহলে সেই টাকা বা বেতন গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, যেমনটি অন্যান্য ওলামায়ে কেরামগণ এই ফতোয়াই দিয়ে থাকেন। তাহলে শেষ কথা হলো এই যে টাকার উদ্দেশ্যে যদি কোনো ইমাম ইমামতি করেন তাহলে তার নামাজ হবে না, কিন্তু মুক্তাদিদের নামাজ হয়ে যাবে, শুধু ইমামেরই নামাজ হবে না। তবে একজন ইমামের তো সংসারও আছে, তাকে তার সংসার চালাতে হবে, সুতরাং ইমাম যদি ইমামতি করেন আল্লাহ সন্তুষ্টির জন্য এবং এর বিনিময়ে যদি তাকে বেতন দেওয়া হয় সেটি গ্রহণ করা তার জন্য জায়েজ রয়েছে। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।